নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন যে একটা ভিডিওর যদি ব্যাড সাউন্ড শোনা যায়, অর্থাৎ ফ্যানের শব্দ, বাইরের কোনো অপ্রয়োজনীয় শব্দ যদি ভিডিওতে চলে আসে, তাহলে কিন্তু আমাদের কারোরই এই ভিডিওটি দেখতে ভালো লাগে না। আমরা চাইব একটি মানে ব্যাড সাউন্ড মুক্ত একটি ভিডিও দর্শকদের উপহার দিতে। কিভাবে সম্ভব? এটা সম্ভব আমরা একটি সফটওয়্যার ব্যবহার করব, ওডাসিটি। অনেকেই নাম শুনেছেন ওডাসিটির, অনেকেই ব্যবহার করেন। যারা ব্যবহার করেননি এবং যারা কাজটি দেখতে চান, তারা কিন্তু আজকে আমার সাথে থাকবেন, কারণ আজকের ভিডিও জুড়ে থাকবে ওডাসিটির ব্যবহার। কিভাবে ওডাসিটি ডাউনলোড করব, কিভাবে ব্যবহার করব, কিভাবে ভিডিও থেকে রিমুভ করব এই ব্যাড সাউন্ডগুলো, এবং সুন্দর একটি ভিডিও কিভাবে আমাদের দর্শকদেরকে উপহার দিতে পারি। তো বন্ধুরা, আর দেরি নয়, আমরা চলে যাব আমাদের ডেস্কটপ স্ক্রিনে। ও আরেকটি কথা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আজকে, তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে। তো চলুন শুরু করা যাক আজকের কাজ। বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের ডেস্কটপ স্ক্রিনে। এখান থেকে আমরা মূলত আমাদের কাজ শুরু করব। প্রথম কাজ হবে আমাদের অডিও এডিটিং সফটওয়্যারটি ডাউনলোড করে নেওয়া। তো ডাউনলোড করার জন্য আমাদের যেতে হবে একটি ব্রাউজারে। তো আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করতে পারেন, আমি ওপেন করছি গুগল ক্রোম। ডাবল ক্লিক করলাম, গুগল ক্রোম সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। আমরা এই সার্চ বারে লিখব ওডাসিটি, AUDACITY। আপনারা এই অ্যাড্রেস বারও কিন্তু লিখতে পারেন। এর অফিসিয়াল অ্যাড্রেস ঠিকানা হচ্ছে www.audacitytim.org। আর এছাড়া প্রথম যে লিঙ্কটি রয়েছে, এটা যেহেতু একটি ফ্রি সফটওয়্যার, তো ডাউনলোড করার জন্য প্রথম যে লিঙ্কটি আছে এখানেই আমরা ক্লিক করব। তো এখন যে ইন্টারফেস আসছে আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা একটু নিচে আসি, নিচে স্ক্রল করছি। দেখেন এখানে ডাউনলোড অডাসিটি আছে। এখানে ডাউনলোডে ক্লিক করলেই আপনার পুরো ফাইলটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো আমার ডাউনলোড করা আছে, তাই আমি আর ক্লিক করছি না, আমি চলে যাচ্ছি আমাদের ডেস্কটপে। আপনারা যখন ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে কিন্তু আপনাদের স্ক্রিনে এরকম একটি আইকন দেখতে পাবেন, এটাই হচ্ছে অডাসিটি সফটওয়্যারের আইকন। তো এখানে আমরা কাজ করব যেহেতু, তো এটাকে আমরা ডাবল ক্লিক করে ওপেন করে দিচ্ছি। তো ওপেন করে দেওয়ার পরে যে ইন্টারফেস আমাদের সামনে এসছে, যে উইন্ডোটি আমরা দেখতে পাচ্ছি, এটাই মূলত ওডাসিটি অডিও এডিটিংয়ের একটি উইন্ডো। এখানেই আমরা মূলত কাজ করব। তো শুরুতে আমরা খুব সংক্ষিপ্তভাবে একটু এই পরিচিতিটা জেনে নিই। আপনারা দেখতে পাচ্ছেন ওডাসিটি, তারপরে ফাইল, এডিট, সিলেক্ট, ভিউ ইত্যাদি লেখা, এটাকে বলা হচ্ছে টাইটেল বার, মেনু বার। তার নিচে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটি বাটন, এটা হচ্ছে পজ বাটন, তারপরে আছে প্লে, স্টপ, তারপরে রয়েছে স্কিপ টু স্টার্ট, তারপরে আছে স্কিপ টু এন্ড, এবং এটা হচ্ছে রেকর্ডিং বাটন। এগুলো আপনাদের কাছে অনেক পরিচিত, আমরা কিন্তু এই বাটনগুলো সম্পর্কে জানি। কখনো আমরা অডিও শুরু থেকে শোনার জন্য, শেষ থেকে শোনার জন্য, বন্ধ করার জন্য, প্লে করার জন্য আমরা এই বাটনগুলো ব্যবহার করে থাকি। এর পাশে রয়েছে কয়েকটি টুল, একটা রয়েছে সিলেকশন টুল, অর্থাৎ অডিওটাকে সিলেক্ট করার জন্য এটা ব্যবহার করব। তারপরে রয়েছে ইনভেলপ টুল, তারপরে আছে ড্র টুল, জুম টুল, তারপরে রয়েছে টাইম শিফট টুল, মাল্টি টুল। এই টুলগুলো দিয়েও আমরা সিলেক্ট করা, ড্র করা যা, বা কখনো কখনো ছোট বড় করে দেখার জন্য আমরা কিন্তু এই টুলগুলো ব্যবহার করি। তার পাশে রয়েছে মাইক্রোফোন এবং স্পিকারের একটি স্টার্ট মনিটরিং একটি লেআউট, অর্থাৎ মনিটর করার জন্য আমরা কিন্তু এই লেআউটটি দেখতে পাই। তারই নিচে রয়েছে কাট, কপি, পেস্ট, রিডু, আনডু, জুম। এগুলো আপনারা জানেন অন্যান্য সফটওয়্যারে আমরা যে কারণে এটা ব্যবহার করে থাকি, এখানেও সেম কারণে কিন্তু আমরা এই কমান্ডগুলো ব্যবহার করে থাকব। প্লে স্পিড রয়েছে, অর্থাৎ অডিওটি প্লে করব কতটুকু স্পিড থাকবে সেটা সেটিংস করার জন্য আপনি মাইনাস প্লাস ক্লিক করে আপনার প্রয়োজন মতো সেটিংস করে নিতে পারেন। একদম বাম পাশে আমরা চলে আসছি স্পিকার মাইক্রোফোন, এখানেও কিন্তু সেটিংস করে নিতে পারেন প্লাস মাইনাস বাটন, মাইনাসে ক্লিক করে, অর্থাৎ সাউন্ডটাকে নিয়ন্ত্রণ করার জন্য। তার নিচে রয়েছে হার্ডওয়্যার একটি সেটিং, এখানে আপনি কোন ধরনের এক্সটার্নাল না ইন্টারনাল যে মাইক্রোফোন বা স্পিকার ব্যবহার করছেন সেগুলো একটু সেটিংস করে দিতে হবে। এই হচ্ছে মূলত আমাদের উইন্ডোর একটি। নিচে রয়েছে
টাইম একটি বাড়াতে টাইমিং ছোট শো করার জন্য যে আওয়ার্স মিনিট সেকেন্ড এটা দেখার জন্য রয়েছে। আর এইটা হচ্ছে আমরা যে অডিওটা নিয়ে কাজ করব সে অডিওটা রাখার একটি জায়গা। তো বন্ধুরা এই হচ্ছে মোটামুটি উইন্ডো পরিচিতি। তো আমাদের আজকের কাজ হবে একটা অডিও থেকে যে নয়েজগুলো থাকে অর্থাৎ বাজে শব্দগুলো থাকে, ব্যাকগ্রাউন্ড যে ব্যাড সাউন্ডগুলো থাকে সেগুলোকে কিভাবে আমরা মুক্ত করতে পারি সেটাই হচ্ছে মূলত কাজ। সেজন্য কিন্তু আমাদের একটি অডিও লাগবে। তো অডিওটা আমরা কিন্তু ভিডিও থেকে আলাদা করেও নিতে পারি, আবার ওভার ভয়েসও করে নিতে পারি, অথবা আমরা এখান থেকে রেকর্ডিংও করে নিতে পারি। তো আমরা একটা অডিওর জন্য রেকর্ডিংয়ে যাচ্ছি, তো আমরা রেকর্ডিং করব। একটা জিনিস খেয়াল করবেন, আমি রেকর্ডিংয়ের শুরুতে কিন্তু চুপ থাকবো, কেননা আমরা যদি চুপ থাকি, শব্দ না করি, তবুও কিন্তু নয়েজ চলে আসে এটা দেখার জন্য, এবং ওই নয়েজগুলো কিভাবে রিমুভ করা যায় এটা কিন্তু আমরা এখন দেখব। তো আমার স্টার্ট করছি আমি রেকর্ডিং। বন্ধুরা আজকের মূল কাজ হবে একটা অডিও থেকে কিভাবে নয়েজ রিমুভ করা। তো দেখি আমরা কিভাবে রিমুভ করতে পারি। আচ্ছা বন্ধুরা, আমরা এই যে রেকর্ডিং স্টপ করে দিলাম, তো আমরা একটু প্লে করে দেখি। বন্ধুরা আজকের মূল কাজ হলো একটা অডিও থেকে কিভাবে নয়েজ রিমুভ করা। তো দেখি আমরা কিভাবে রিমুভ করতে পারি। আচ্ছা, এই হচ্ছে আমাদের মূলত অডিওটা। ধরেন আপনাদের এরকম একটা অডিও আছে, এটাকে নয়েজ মুক্ত করবেন। তো আপনারা প্রথম থেকে দেখছেন যে আমি কিন্তু কোনো শব্দ করিনি এইটুকু জায়গা, তবুও দেখেন এখানে কিন্তু ছোট্ট ছোট্ট নয়েজ চলে এসেছে। যেমন এখানে কোনো শব্দ নেই কিন্তু নয়েজ রয়েছে, এখানে কিন্তু কোনো শব্দ নেই কিন্তু নয়েজ রয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি যে আমরা যদি কোনো কথা নাও বলি তবুও কিন্তু কিছু শব্দ এখানে যুক্ত হয়ে যায়, এটাই আমাদের কাছে খুবই বিরক্তকর, আর এটাকে আমরা রিমুভ করব। তা এখন আমরা এই কাজটি করার আগে একটা কথা বলে নিই, যে এখানে দেখছেন বড় বড় বিট, মানে এটা এখানে কিন্তু অনেক সাউন্ড আছে। তো আপনারা যদি নর্মাল একটা রেঞ্জে আপনি কাজ করতে চান, তাহলে ইফেক্টসে ক্লিক করবেন। সরি, যে কোনো কাজ, একটা কথা বলে রাখি, যে কোনো কাজ করার জন্য অডিওটাকে কিন্তু অবশ্যই সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার জন্য ড্র্যাগ করে আমরা সিলেক্ট করে নেব। আচ্ছা, সিলেক্ট করে নিলাম, এখন আমরা যাচ্ছি ইফেক্টসে নর্মাল করার জন্য। যদি সাউন্ড বেশি মনে হয় নর্মালাইজ করে নিতে পারেন। তো ওকে করলাম, দেখেন এখন একটু ছোট হয়েছে, এখন আরো ক্লিয়ার আমরা দেখতে পাচ্ছি নয়েজগুলো। এখানে নয়েজগুলো দেখতে পাচ্ছি, এখানে নয়েজগুলো দেখতে পাচ্ছি। তো আমাদের কাজ হবে এই নয়েজটাকে রিমুভ করা। তো বন্ধুরা, অডিওটা সিলেক্ট থাকবে, আমরা নয়েজ রিমুভ করার জন্য যাব ইফেক্টসে, তারপরে চলে আসব নয়েজ রিডাকশানে। এবার প্রথম যে স্টেপটি রয়েছে এটা হচ্ছে গেট নয়েজ প্রোফাইল, এখানে ক্লিক করলাম। প্রথম স্টেপের কাজ শেষ, এখন আমরা যাব দ্বিতীয় স্টেপের কাজ। সেক্ষেত্রে খেয়াল রাখবেন অডিও সিলেক্ট থাকবে, তারপরে যাবো ইফেক্টসে, সেখান থেকে যাব নয়েজ রিডাকশানে। এবার হচ্ছে স্টেপ টু এর কাজ। এখানে কিন্তু একটা ডিফল্ট সেটিংস রয়েছে, এটা কিন্তু বেটার, তবুও আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি আমাদের প্রয়োজন মতো। তবে আমার পরামর্শ থাকবে, যদি চেঞ্জ করেন তবে নয়েজ রিডাকশানের এখানে 20 আছে, এখান থেকে আপনার একটু কমিয়ে দিতে পারেন, 20-র উপরে যাবেন না, তাহলে কিন্তু শব্দটা ঠিক ভালো থাকবে না। তো এখানে আমি এখানে ওকে করে দিচ্ছি। আচ্ছা, এবার আপনারা খেয়াল করুন এখানে যে নয়েজগুলো ছিল সেগুলো কিন্তু রিমুভ হয়েছে, এখানে যে নয়েজগুলো ছিল সেটা কিন্তু রিমুভ হয়েছে, এখানেও যে নয়েজ ছিল রিমুভ হয়েছে। তার মানে এটাই যে সাউন্ড থেকে যদি কোনো নয়েজ থাকে আমরা কিন্তু এই একই নিয়মে রিমুভ করতে পারি। তো এখন দেখা যাচ্ছে যে এই যে যে শব্দগুলো এখানে আমার কিন্তু সাউন্ড নাই, আমার কি করতে হবে, এটাকে বাদ দিতে হবে। আমি একটু বাদ দিয়ে দিই, এখানে সিলেক্ট করে নেব যতটুকু বাদ দিতে হবে, আমি এটাকে সিলেক্ট করে নিলাম আর কাটে ক্লিক করলাম, দেখেন বাদ হয়ে গেল। এটাকে আমরা বাদ দিব, এটাকে আমরা বাদ দিব, সিলেক্ট করে ক্লিক করলাম। মাঝখান থেকেও যদি বাদ দেওয়ার প্রয়োজন হয় তাহলে এই যে এখানে সিলেক্ট করবেন, ড্র্যাগ করে সিলেক্ট করে কাট। তো বন্ধুরা, এইভাবে আমাদের অডিওটা সম্পূর্ণ যখন এডিট হয়ে যাবে, যখন আর কোনো, আমরা একটু প্লে করে দেখি, প্লে করে দেখি। আচ্ছা, এটাই ছিল আমাদের রিমুভের কাজ, মোটামুটি কাজ। এখান থেকে আপনার যদি মনে হয় যে আরো সাউন্ডটাকে আরো
এডিটিং করতে চান তাহলে এখানে কিন্তু আরো অনেক অনেক অপশন রয়েছে, সেগুলো আরো অনেক ইফেক্টস রয়েছে যেগুলোর মাধ্যমে আমাদের অডিওটাকে আরো সুন্দরভাবে কিন্তু এডিটিং করতে পারি। তো আজকে আমরা এই পর্যন্ত, আজকে এই পর্যন্তই দেখব। তো আপনার এই পর্যন্ত কাজ করার পরে যদি সম্পূর্ণ হয়ে যায়, কাজটি নয়েজ মুক্ত হয় আপনার মনের মতো করে, তখন আপনি কি করবেন, এই ফাইলটিকে সেভ করবেন। ফাইলটিকে সেভ করার জন্য ফাইল মেনুতে ক্লিক করবেন, তারপরে চলে যাবেন এক্সপোর্টে। এক্সপোর্টে আপনি এক্সপোর্ট অ্যাজ MP3 বা এক্সপোর্ট অ্যাজ ওয়েবে আপনি সেভ করতে পারেন। তা আমি ওয়েবেই করব, কারণ যেহেতু এটা আমার ইউটিউবে প্রচারিত হবে, সেজন্য আমি এখানে ফাইলের একটি নাম লিখে দিচ্ছি। আচ্ছা, এই এখানে সেভ করে দিলাম, ওকে করে দিলাম। তো আমার মনে হয় সেভ হয়ে গেছে, আমরা দেখে নেব কোথায় সেভ হলো। এখানে সেভ হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এ লেখা, ডেস্কটপে সেভ হয়েছে। তো এটাকে আমরা একটু ডাবল ক্লিক করে ওপেন করি। তো বন্ধুরা, আমরা কিন্তু কাজটি দেখে ফেলেছি পুরোপুরি। এখন কথা হচ্ছে এটা যে আমরা একটা একটা রেকর্ডিং সাউন্ডকে নয়েজ মুক্ত করলাম যেভাবে, ঠিক সেইভাবে একটা ভিডিওর যে সাউন্ড থাকে সেটাকেও রিমুভ করতে পারবে, সেটার নয়েজটাকেও রিমুভ করতে পারবো একই নিয়মে। তো সেক্ষেত্রে আপনার কী করতে হবে, ভিডিও থেকে অডিওটাকে আলাদা করে নিতে হবে। আলাদা করে নেওয়ার পরে আপনি হচ্ছে কী করবেন, আপনি এখানে গিয়ে অর্থাৎ এই ফাইলে গিয়ে ওপেন করবেন। ওপেন করলে আপনার ফাইলটি এখানে ওপেন হবে, অথবা আপনি কি করতে পারেন, এই ট্র্যাকে আনার জন্য, এই ট্র্যাকে আনার জন্য আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারেন, অর্থাৎ ওই ফাইলটা আপনার ভিডিও ফাইল, ভিডিও থেকে যে অডিওটা আলাদা করেছেন সেটাকে ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিলে ফাইলটি এখানে চলে আসবে। আর তারপরে যে প্রক্রিয়া আমরা এখন নয়েজ রিমুভ করলাম, একই প্রক্রিয়ায় আপনি নয়েজটিকে রিমুভ করতে পারেন। তো বন্ধুরা, এভাবে কাজটি আপনারা করে দেখতে পারেন, আশা করি আপনারা পারবেন। সবার জন্য শুভকামনা রইল, আজকে এই পর্যন্ত শেষ করব। তবে হ্যাঁ, আপনার যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তবে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবার জন্য শুভকামনা এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য। অসংখ্য ধন্যবাদ সবাইকে।